হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি হচ্ছে অনেকদিন পর সময় পর আসে, যেটা হচ্ছে ঈদের পরে আমার ফ্রিজের একদম প্রথম ভিডিও। সো আজকের ভিডিওতে থাকতেছে হচ্ছে কত পার্সেন্ট রাবি ভাই? আজকে 20% দিয়ে দিব। 20% থাকবে? 20% জি। 20% না, আমার জন্য আর একটু বেশি থাকবে। জান আপনার চ্যানেল থেকে যে আসবে 21% একদম শর্টকাটে। তো গাইস, আজকের ভিডিওটা একদম শর্টকাটে করব, 21% করে পাবেন ফ্রিজে। আর হচ্ছে ডিজিটাল মিটার যেগুলো থাকবে, ডিজিটাল ডিসপ্লে, ওইটাই মনে একটু কম থাকবে। আচ্ছা, তো আপনারা বিস্তারিত পুরোটাই ভিডিওতে পাবেন, প্রত্যেকটা প্রাইস দেয়া থাকবে। অবশ্যই যদি ভিডিওটা মিস করেন আপনারই লস হবে, আমি বলতে পারি। সো ভিডিওটা মিস না করবেন, অবশ্যই দেখবেন। সো ভাই, প্রথমে আজকে কোনটা থেকে শুরু করব? প্রথমে শুরু করব একটা ছোট একটা ফ্রিজ দিয়ে। ছোট ফ্যামিলির জন্য খুবই ভালো হবে, ছোট ফ্যামিলির জন্য, নিউ ম্যারিড কাপল তাদের জন্য। আচ্ছা, এটা প্রাইস কত? এটা প্রাইস হলো আপনার 27,490 টাকা, এমআরপি ডিসকাউন্ট দিয়ে রাখবো আমরা 22,000 টাকা। আচ্ছা, এটা থাকবে 22,000 টাকা। ওকে, এরপরে যেটা দেখতেছি, এরপর একটা দেখাবো 1D4। আমরা ডিসকাউন্ট রাখবো মাত্র 23,900 টাকা। 23,900 টাকা দেখেন কত বড় ফ্রিজ। হ্যাঁ, আপনারা 21% ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে। আচ্ছা, এরপরে দেখতেছি আপনারা কত ডিসকাউন্ট রাখবো মাত্র 31,000 টাকা। আচ্ছা, 31, এটা 17,000 টাকা, 17% ডিসকাউন্ট, 18% 18% 18%। আচ্ছা, ওকে, আপনারা হচ্ছে যারা হচ্ছে এই ডিজিটাল আপনার ফ্রিজ গুলো নিতে চাচ্ছেন, এটা কিন্তু আপনারা 18% পাবেন। আর যারা হচ্ছে এটা ছাড়া নিবেন একদম ফ্ল্যাট, তাদের কিন্তু হচ্ছে পুরো 21% ডিসকাউন্ট পাবেন, 3% বেশি। তো ওইটা প্রাইস কত দাঁড়া ছিল? এটা 31,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, 31,000 টাকা ডিসকাউন্ট। এরপর দেখবো আরেকটু বড় সাইজের 2B3 মডেল, খুবই চমৎকার একটা কালার। প্রাইস কত পড়তেছে এটার? এমআরপি হলো 38,490 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 30,800 টাকা। কত পড়বে? এমআরপি হলো 33,090 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 26,500 টাকা। 26,500 টাকা না? জি। আর একটা হচ্ছে একদম ফর্মাল টাইপের ফ্রিজ, ফর্মাল কালার যারা পছন্দ করেন, ঝিকিমিকি ফুল টুল পছন্দ করেন, এটা হচ্ছে তাদের জন্য। এটা কত লিটারের দাদা? এটা হলো আপনার 250 লিটার। 250 লিটারের একটা ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ পাবেন আপনারা, নিচে হচ্ছে নর্মাল। ফ্রিজ চালু না থাকলেও দেই ঠান্ডা লাগে, আল্লাহ জানে কেন। তো এটা আরটি কুলিং ও পেয়ে যাবেন আপনারা সাথে সাথে। জি। এটার প্রাইস কত পড়বে? এমআরপি হলো 42,090 টাকা, ডিসকাউন্ট দিয়ে মাত্র 33,700 টাকা। 33,700, মানে 9,000 টাকা এটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। টেকনোলজি পাবেন। আর এটা হচ্ছে কত আপনার গ্লোস ভলিউম? হচ্ছে 380 নর্মালি পাবেন, মানে নিট থাকবে হচ্ছে আপনার 365, রাইট? জি। জার্মানি টেকনোলজিতে এটা রেডি করা। এই দেখেন ভিতর সাইডটা একটু যদি দেখাই, এই দেখেন ভিতর সাইডটা, এটা হচ্ছে ডিপ, এটা ডিপের ইন্টেরিয়র থাকবে সামনে, আর এটা হচ্ছে নরমাল। হ্যাঁ, নরমালটা বিশাল বড় জায়গা। এই দেখেন চারটা হচ্ছে সামনে, এটা কি বলে, পকেট, পকেট দেয়া আছে, আবার ডিমের জন্য আলাদা পকেট আছে, আপনি যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারবেন। আর এই দেখেন সচিন মজা ভাবে কি বরফের টিটা অনেক সুন্দর। হ্যাঁ, আলাদা পাইলে আমি নিয়ে দিতাম। আচ্ছা, এটা কত পড়তেছে? প্রাইস কত আছে? 55,290 টাকা। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 46,200 টাকা। একচল্লিশ হাজার আটশো। এরপরে আরেকটা, যারা হচ্ছে লম্বা না, সাইজে বড় ফ্রিজ খুঁজতেছেন,
তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার 301 লিটার পাবেন আপনারা, 7 লিটার দেয়া আছে। বাট এটার মধ্যে কিন্তু আপনি ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজিটা পেয়ে যাচ্ছেন, একদম পারফেক্ট। আপনার বিল মানে ফ্রিজ যত বড় বিল তত ছোট এরকম হইতে পারে। এই দেখেন উপরে হচ্ছে ডিপ আর নিচে নরমাল। দাদা এটার এমআরপি কত আছে? এমআরপি হলো 50,090 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 41,100 টাকা। 41,100। আচ্ছা ওই সাইডে মনে আরো কিছু আরো আছে আমাদের কাছে, ডিজিটাল ডিসপ্লে সব পাবে। ওকে, এবার কোন মডেল দেখবো? এটাও ডিজিটাল ডিসপ্লে 2H2। এটাও ডিজিটাল না? জি 2H2। এরপরে হচ্ছে আপনারা এই দেখেন ডিপের রাজা বলা হয় যাকে, 3D7। মানে বাসায় যদি আপনারা আলাদা একটা ডিপ কেনার প্ল্যানিং করেন, ভাই আপনারা ওই পুরোনো ফ্রিজ বিক্রি করে দিয়ে এরকম নতুন একটা জায়ান্ট ফ্রিজ নিয়ে একদম ডিপের রাজা, ডিপের রাজা হইতে পারে। আচ্ছা এটা কত লিটার পাবো শোনা? এটা হলো 347 লিটার। আচ্ছা 45 পাবো নিট বলে বললাম 345। এটা 50,490 কত রাখবে ডিসকাউন্ট দিয়ে? এরকম আছে 40,400 টাকা। 40,400, 10,400 টাকা ডিসকাউন্ট, 10,400 ডিসকাউন্ট। মাথা নষ্ট রে, ভিতরেরটা ডিপের রাজা সাইজটা দেখেন অনেক বড় ডিপ। এই দেখেন, ও এটা খোলা যাবে না? এই দেখেন সাইজটা যদি দেখেন, এই দেখেন ভিতরে সাইডটা দেখেন কত বড়, আমার 1 হাত সমান। আচ্ছা যাই হোক, এটা এটা কিসের জন্য? ডিমের জন্য, ডিমের জন্য। আচ্ছা আর এটা হচ্ছে আপনার ভাইসের জন্য, সবকিছুই পাবেন। এটা নিচে মনে হয় নরমাল না? নরমাল। আচ্ছা এটার হচ্ছে আপনার ডিপটা খুবই বিশাল পেয়ে যাবেন, এটা আবার ডিপে লাইট আছে কি লাগবে না? ও আবার ডিপে আবার আপনার পার্সোনাল লাইট পেয়ে যাবেন। মাংস আর মুরগির মাংস কোনটা সব মানে খুঁজে পাবেন। হ্যাঁ হ্যাঁ ওকে, সো এটা হচ্ছে কত পড়তেছে ভাই? এটা 50,490 টাকা, ডিসকাউন্ট রাখবো 40,400 টাকা। আচ্ছা আমরা আবারও বলে দিলাম, এরপর আরেকটা ফ্রিজ দেখবো, আরেকটা দেখাবো খুবই চমৎকার একটা কালার। এটা কত লিটার? 2.5। এটা হলো 295 লিটার, 295 লিটার। এটাও সেম, হ্যাঁ যেটা দেখছেন ওইটা ছোট ভাই বলতে পারেন। এটা এই দেখেন, এটা ডিজাইনটা কিন্তু আরেকটু আনকমন। হ্যাঁ ডিজাইনটা কিন্তু একটু আনকমন। ওকে ভাইয়া শোনা, এটা কত পড়বে তাহলে? এটা হলো এমআরপি হলো 46,290 টাকা, ডিসকাউন্ট দিলাম মাত্র 37,000 টাকা। 37,000 টাকা। আচ্ছা এইখানেও আপনার প্রায় হচ্ছে 9,000 টাকার মতো ডিসকাউন্ট। তারপর একটা দেখাবো ব্ল্যাক কালার, 2F1। যারা এটা কিন্তু ফুল ব্ল্যাক, যারা হচ্ছে ফুল ব্ল্যাক পছন্দ করে এটা তাদের জন্য নন ফ্রস্টে একটা পিস। ওকে এটার মধ্যে কিন্তু আপনারা ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজিটা পেয়ে যাবেন। পাশাপাশি কত লিটার? 100 লিটার। আচ্ছা ওকে, যারা নন ফ্রস্ট পছন্দ তাদের জন্য এটা। এই দেখেন ডিপ নরমালটা বিশাল বড়, যাদের নরমাল লাগে বড়, তারা নরমালটা বড় দরকার, আপনারা কিন্তু এই ফ্রিজটা অবশ্যই সিলেক্ট করে নিতে পারেন। ওকে ভাই এটার প্রাইস কত বলবো? এটার এমআরপি হলো 43,990 টাকা, ডিসকাউন্ট দিলাম মাত্র 35,200 টাকা। 35,200 না? জি। ওকে তারপর একটা দেখাবো, 3D, এটা ব্ল্যাক এর মধ্যে না? ফুল ব্ল্যাক। আচ্ছা ডিজিটাল মিটার নাকি? ডিসপ্লে। আচ্ছা ডিজিটাল ডিসপ্লে। কত লিটার? এটা হলো 348 লিটার, নেট ভলিউম পাবেন 333 লিটার। 33 লিটার, মানে 33ই থাকে পুরোটা। এই দেখেন খুব সুন্দর কিন্তু একটা পাখা দিয়ে আছে ভাই, এটা ওয়ালটনের সাথে গিফট, এটা পাখা গিফট থাকবে। আচ্ছা উপরে ডিপ, নিচে হচ্ছে এটা নরমাল। এই দেখেন, ওকে ভাই এটা কত পড়তেছে? প্রাইস গুলো দিয়ে আছে 53,890 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখো মাত্র 44,200 টাকা। 44,200 টাকা। ওকে তারপর একটা দেখো, 3F5, খুব বিশাল বড় সাইজ না? বিশাল সাইজ, আমার সাথে লম্বা। এই দেখেন 380 লিটার গ্রোস ভলিউম, নেট ভলিউম 365 লিটার। ওকে কালারটা দেখেন, যারা হচ্ছে এরকম কালারফুল ফ্রিজ পছন্দ করেন, আপুদের জন্য বলতেছি, তারা কিন্তু আসতে পারেন। উচ্ছ্বাস ব্লগের নাম বললে কিন্তু আপনারা 21% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে সো এটার ভেতরের সাইজটা দেখেন, ডিপটা কত বিশাল, এই দেখেন দেখলে বুঝতে পারবেন। আর নিচে হচ্ছে নরমালটা আপনারা পেয়ে যাবেন, ইন্টেরিয়রটা দেখেন, ভেতরের সাইডের ডিজাইনটা এমন থাকবে। সো এটার প্রাইসটা কত পড়বে ভাই? এমআরপি হলো 53,090 টাকা, ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র 42,500 টাকা। 42,500। জি ওকে, সো দেখতে দেখতে তো অলমোস্ট প্রায় সব ফ্রিজই দেখে ফেলাম না? আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই। অবশ্যই আমাদের অ্যাড্রেসটা হলো ধলপুর যাত্রাবাড়ি জনপথের ডালে বউবাজার বেসবের অপোজিট পাশে আমাদের সময় প্রয়াস ইলেকট্রনিক্স, আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।